তখন এক একটা বৃহস্পতিবার যেন কয়েক বছর পর পর আসত। বৃহস্পতিবার আসত শত অপেক্ষা বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে, যে বৃহস্পতিবারে স্কুল অর্ধেকবেলায় ছুটি হয়ে যেত। সবচাইতে বড় কথা, পুরো গ্রামের ভেতরে একমাত্র সাদা কালো টিভিতে এক বছরের সমান এক সপ্তাহ বিজ্ঞাপন দেখানোর পরই যে সেই বৃহস্পতিবার বিকেলে শুরু হতো আরও একটি বাংলা সিনেমা, ও পরের দিন শুক্রবারও ছিল সেই একই আমেজে। সেই সিনেমা শুরু হওয়ার আগেই সাদা কালো টিভি সেই টিভি রুম ভরে যেত বাচ্চা থেকে শুরু করে বুড়ো লোকদের জায়গা দখলে। কি এক উৎসবমুখর পরিবেশ, আর কি দারুণ দারুণ না সিনেমাগুলো ছিল, যার কারণে প্রকৃতির তীব্র চাপেও বিজ্ঞাপনের অপেক্ষায় বসে থাকতাম। কোথায় হারিয়ে গেছে সেই সোনালি অতীতগুলো মনে পড়লে মাঝে মধ্যে খুব জোরে চিৎকার করে বলতে মন চাই, আমি আরও একবার ছোট হতে চাই, আমি আরও একবার ফিরে যেতে চাই সেই সোনালি অতীতের দিনগুলিতে। যাই হোক, আমাদের সেই শৈশবকালকে যারা একের পর এক হৃদয়স্পর্শী সিনেমা উপহার দিয়ে সোনালি করে রেখেছেন, তাদের মাঝে অন্যতম একজন আমাদের রিয়াজ ভাই, যার সাথে সাবনারের কোনো সিনেমা মানেই আমাদের অন্যরকম এক ভালো লাগা, অন্যরকম এক অনুভূতি। তাদের প্রত্যেকটি সিনেমাই আমাদের মনের মণিকোটায় আজও দাগ কেটে দেয়। আমাদের আজকের আয়োজনে জানবো আমাদের শৈশব রাঙানো সেই নায়ক রিয়াজের জীবনের গল্পই, জানবো কিভাবে তিনি একজন সেনাবাহিনী থেকে বনে গেছেন এদেশের সর্বসাধারণের জনপ্রিয় নায়ক, কিভাবে তিনি জয় করেছেন কোটি মানুষের হৃদয়, জানবো তার সেরা হবার গল্প থেকে শুরু করে তার ব্যক্তিগত জীবনেরও নানান অজানা ও অবাক করা সকল তথ্য। রিয়াজকে ভালোবাসলে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। রিয়াজউদ্দিন আহমেদ সিদ্দিক 1972 সালে ফরিদপুর জেলা সদরের কমলাপুর মহল্লায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার ছেলেবেলা কেটেছে ফরিদপুর শহরের সিএনবি স্টাফ কোয়ার্সের চৌহতিতে। তার বাবা জাইনুদ্দিন আহমেদ সিদ্দিক ছিলেন সরকারি অফিসের একজন কর্মকর্তা, মাতা মৃত আরজুমান্দ আরা বেগম গৃহিণী। রিয়াজ ছিলেন তার পরিবারের কনিষ্ঠ সন্তান। রিয়াজের পরিবারে তার বড় আরও এক ভাই ও ছয় বোন আছেন। ছোটবেলায় রিয়াজের ইচ্ছা ছিল স্থপতি হবেন। সেই স্বপ্ন নিয়েই তিনি 1977 সালে ফরিদপুর জেলা সদরে অবস্থিত তারার মেলা উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে তার শিক্ষাজীবন শুরু করেন। পরে ফরিদপুর জেলা স্কুলে ভর্তি হন, সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। পরবর্তীতে ফরিদপুর সদরে অবস্থিত মহিউদ্দিন হাই স্কুলে ভর্তি হন এবং সেখান থেকে এসএসসি পাস করেন। এরপর ফরিদপুর থেকে চলে আসেন পৈতৃক বাসস্থান যশোর জেলায়। তার কলেজ জীবন শুরু হয় যশোর ক্যান্টনমেন্ট কলেজে এইচএসসি ভর্তির মাধ্যমে এবং সেখান থেকে এইচএসসি পাস করেন। এরপর বুয়েটে ভর্তি হওয়ার জন্য ঢাকা এসে কোচিং শুরু করেন, কিন্তু পরিবারের বড়দের উৎসাহে বাংলাদেশ বিমানবাহিনীতে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে 1991 সালের জুন পর্যন্ত অধ্যয়ন ও প্রশিক্ষণ গ্রহণ করেন। যথাযথ প্রশিক্ষণ শেষে তিনি বাংলাদেশ বিমানবাহিনীতে বিমান চালক হিসেবে যোগদান করেন। একই সাথে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি সম্পন্ন করেন। 1991 সালে তুর্কি সরকারের দেয়া একটি বৃত্তিতে তিনি 337 বিমানের উপরে একটি প্রশিক্ষণ নিতে ক্যাডেট হিসেবে তুরস্ক যান। ওই প্রশিক্ষণটিতে তিনি ভালো ফলাফল অর্জন করেন, যার ফলশ্রুতিতে তুর্কি সরকার তাকে একটি বিশেষ প্রশিক্ষণের সুযোগ প্রদান করে। কিন্তু বিভিন্ন রকমের প্রক্রিয়াকরণের দরুন প্রশিক্ষণটি নেওয়া তার পক্ষে সম্ভব হয়নি। বাংলাদেশে ফিরে তিনি বিমানবাহিনীতে একজন বিমান চালক হিসেবে নিয়োগ পান। বৈমানিক হিসেবে তিনি একটি জেট ফাইটারে মোট 300 ঘন্টা উড্ডয়ন সম্পন্ন করেন, তবে সেটা বেশি দিন টিকেনি। পরবর্তীকালে কর্তৃপক্ষের সাথে ভুল বোঝাবুঝির কারণে বিমানবাহিনী থেকে চাকরিচ্যুত হন। চাকরিচ্যুতির পরে তিনি বাড়ি ছেড়ে ঢাকা শহরে পাড়ি জমান এবং চাচাতো বোন চলচ্চিত্র অভিনেত্রী ববিতার হাত ধরে 1995 সালে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে একজন অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করার চিন্তাভাবনা শুরু করেন। রিয়াজের নিজ পরিবারের কেউ অভিনয়ের সাথে সম্পৃক্ত না থাকলেও তার তিন চাচাতো বোন কোহিনুর আক্তার সুচন্দা, ফরিদা আক্তার ববিতা ও গুলশানারা চম্পা বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী। ছোটবেলায় জনপ্রিয় টিভি সিরিজ টারজান এবং বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র টারজান তরুণ রিয়াজের উপর বিরাট প্রভাব বিস্তার করেছিল একজন অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার বিষয়ে। সেটা সহজ ছিল না তার ধর্মভীরু মায়ের বাধাতে, তবে শেষ পর্যন্ত তিনি মা সহ সবাইকে বুঝিয়ে চলচ্চিত্র অঙ্গনে পা ফেলার জন্য প্রস্তুতি নেন। এর আগে 1994 সালে তিনি ববিতার সাথে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে ভ্রমণে এসে প্রয়াত অভিনেতা প্রযোজক জসীমের নজরে পড়েন। জসীম যখন তাকে অভিনয়ের প্রস্তাব দেন তখন তিনি অভিনয় সম্পর্কে কিছুই জানতেন না, এক্ষেত্রে ববিতা তাকে উৎসাহিত করেন। অন্যদিকে টম ক্রুজ অভিনীত হলিউড সুপারহিট চলচ্চিত্র টপ গান এবং নির্মিত টারজান চলচ্চিত্র তাকে অনুপ্রাণিত করেছিল, তবে তিনি মূলত ববিতার হাত ধরেই চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। 1996 সালে রিয়াজ খ্যাতনামা চলচ্চিত্রকার দিলীপ বিশ্বাসের অজান্তে এবং মোহাম্মদ হোসেনের প্রিয়জনে অভিনয় করার সুযোগ লাভ করেন।
প্রিয়জনই একমাত্র চলচ্চিত্র যাতে রিয়াজ অকাল প্রয়াত অভিনেতা সালমান শাহের সাথে অভিনয় করেন। এছাড়াও মতিন রহমানের পরিচালনায় মন মানে না ছবির প্রায় 50% কাজ শেষ করেন সালমান শাহ। 1996 সালের জুন মাসে দিলীপ বিশ্বাসের সাথে ছবির শুটিং দেখতে আসা রিয়াজ পরে সালমান শাহর পরিবর্তে এই ছবিতে অভিনয় করেন, কারণ এর প্রায় 3 মাস পর সালমানের মৃত্যু ঘটে। দিলীপ বিশ্বাস মতিন রহমানের সাথে রিয়াজকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, সম্ভব হলে ওকে নিয়ে কাজ করার চিন্তা করতে পারেন, এবং এটি রিয়াজ শাবনূর জুটির অভিনীত প্রথম চলচ্চিত্র। এর আগে 1995 সালে মুক্তি পায় রিয়াজ অভিনীত প্রথম চলচ্চিত্র বাংলার নায়ক। এই চলচ্চিত্রে তিনি মুন্না চরিত্রে অভিনয় করে রূপালী পর্দায় অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন এবং এটি ব্যবসা সফল হয়েছিল। তবে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা দেওয়ান নজরুলের পরিচালনায় এই সিনেমাটিতে তিনি মূল নায়কের ভূমিকায় কাজের সুযোগ পাননি, কাজ করেছিলেন পার্শ্ব নায়ক হিসেবে। 1996 সালে প্রতিভার দ্যুতি ছড়িয়ে অনেকের নজরে আসা রিয়াজ 1997 খ্রিস্টাব্দে মোহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়েও প্রিয় চলচ্চিত্রটিতে অভিনয় করেন। সেই সিনেমাটি বাণিজ্যিকভাবে সফলতা লাভ করে এবং রিয়াজকে রাতারাতি খ্যাতির চূড়ায় পৌঁছে দেয়। এর মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্রে রিয়াজের আসনটি মজবুত হয়ে যায়। এই চলচ্চিত্রের পরে না চোখের পলক গানটি তখন তরুণ তরুণীদের হার্টথ্রবে পরিণত করে, যা এতদিন পর এসেও সমান কিংবা আরও বেশি জনপ্রিয়তা পেয়েছে। একই বছরের 11 নভেম্বর মুক্তিলাভ করে মতিন রহমান নির্মিত মন মানে না, যেটি রিয়াজ শাবনূর জুটির প্রথম চলচ্চিত্র এবং এটি সুপারহিট হয়। শাবনূরের সঙ্গে রিয়াজের দ্বিতীয় ছবি আবিদ হাসান বাদল পরিচালিত তুমি শুধু তুমি। এরপর জুটি চলচ্চিত্র মহলে বেশ আলোচিত সমালোচিত হয়ে ওঠে। 1998 খ্রিস্টাব্দে অবমুক্ত পৃথিবী তোমার আমার চলচ্চিত্রটি বড় ধরনের বাণিজ্যিক সফলতা অর্জনে সক্ষম হয়। এটি পরিচালনা করেন বাদল খন্দকার। এছাড়াও আজাদী হাসনাত ফিরোজ পরিচালিত কাজের মেয়ে চলচ্চিত্রটিতেও বেশ জনপ্রিয়তা অর্জন করে। এই দুটি চলচ্চিত্রেই রিয়াজের বিপরীতে অভিনয় করেন শাবনূর। রিয়াজ অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো প্রাণের চেয়ে প্রিয়, হৃদয়ের আয়না, বিয়ের ফুল, হৃদয়ের বন্ধন, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, মিলন হবে কতদিনে, প্রেমের তাজমহল, মাটির ফুল, স্বপ্নের বাসর, মোল্লাবাড়ির বউ, হৃদয়ের কথা, আকাশ ছোঁয়া ভালোবাসা ইত্যাদি। তিনি জনপ্রিয় কিছু গল্প উপন্যাসের ভিত্তিতে নির্মিত চলচ্চিত্রে অভিনয় করেছেন। এগুলো হলো মেঘের পরে মেঘ, শ্যামল ছায়া, শাস্তি, হাজার বছর ধরে, দারুচিনির দ্বীপ ইত্যাদি। তিনি বর্তমানে নিয়মিতই অভিনয় করছেন নাটক ও টেলিফিল্মে, উপস্থাপনা করছেন নানান রকম কনসার্ট থেকে শুরু করে নানান টিভি প্রোগ্রামও। রিয়াজ চলচ্চিত্রে বিভিন্ন নায়িকার সাথে জুটি বেঁধে দীর্ঘদিন একসাথে অভিনয় করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য নাম হলো শাবনূর ও পূর্ণিমা। অনেকদিন একসাথে কাজ করার ফলে সখ্যতা গড়ে ওঠে এই দুই অভিনেত্রীর সাথে, যার ফলে বিভিন্ন সময়ে চলচ্চিত্রাঙ্গনে রিয়াজ শাবনূরের প্রেমের খবর প্রকাশ হতে থাকে। এমনকি তাদের প্রেম ও গোপন বিয়ের খবর ঝড় তুলেছিল 2000 সালের প্রথম পর্যন্ত চলচ্চিত্র অঙ্গনের ভেতরে ও বাইরে। পূর্ণিমার আগেও তার সম্পর্কের খবরও কিছুদিন লোকমুখে শোনা গিয়েছিল। তবে সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে রিয়াজ 2007 সালের 18ই ডিসেম্বর বিয়ে করেন মুশফিকা তিনাকে, যিনি 2004-এর বিনোদন বিচিত্রার ফটোসুন্দরী বিজয়ী মডেল। 2015 সালের 1 জুন বিয়ের প্রায় 8 বছর পর তিনি প্রথমবারের মতো কন্যা সন্তানের পিতা হন। রিয়াজ শুধুমাত্র অভিনয়ে সীমাবদ্ধ নন, অভিনয়ের পাশাপাশি তিনি 2006 সালে মুক্তিপ্রাপ্ত হৃদয়ের কথা চলচ্চিত্রটি প্রযোজনা করেন। বর্তমানে রিয়াজ চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি হাউজিং কোম্পানি আশিয়ান গ্রুপের পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। এছাড়াও ঢাকার বনানীতে ইয়েস কর্পোরেশনের নামে একটি কোমল পানীয় উৎপাদনকারী ব্যবসায়ী প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত রয়েছেন। তবে 2017 সালে তিনি একবার এই সকল ব্যবসা ও চাকরি থেকে দূরে থাকার কথা জানান। ছেলেবেলা থেকেই উদ্যমী, খেলাধুলা প্রিয়, লেখাপড়ায় উজ্জ্বল এই অভিনেতা 2018 সালের শেষের দিকে 11তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। তার সাথে যোগ দেন চির যৌবনাখ্যাত অভিনেত্রী ও তার ঘনিষ্ঠ বান্ধবী পূর্ণিমাও। তাতে একজন সর্বসাধারণের মানুষে তিনি একটি নির্দিষ্ট দলের পক্ষে ভোট চাওয়ায় তার ভক্তরাও নিরাশ হন। শাবনূর পূর্ণিমার সাথে প্রেমের গুঞ্জন ও এই নির্বাচনী প্রচারণা ছাড়া রিয়াজের ক্যারিয়ারে আর কোনো বাজে দিক লক্ষ্য করা যায়নি। তিনি এদেশের মানুষের কাছে একজন নায়ক হিসেবে তুমুল জনপ্রিয়। তার এই জনপ্রিয়তার কারণ হিসেবে তার সৃজনশীল ও স্বভাবজাত অভিনয়ের পাশাপাশি সুন্দর সুন্দর গল্প বেছে সিনেমা করার বেশ ভূমিকা পালন করছে, যার কারণে এমন অনেক বছর গেছে যে বছরে শাকিব খানরা 5-6টা সিনেমা করেও বর্ষসেরা অভিনেতা হতে না পারলেও তিনি একটি সিনেমা করেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছিলেন বর্ষসেরা নায়ক ও সিনেমার খেতাব। রিয়াজ মোট 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 2000 সালে দারুচিনি ও দুই দুয়ারির পর 2008 জিতেন কি জাদু করিলা সিনেমার জন্য। এছাড়াও তিনি সেরা অভিনেতা হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার জিতেছেন 7 বার। একজন রিয়াজের কথা মনে পড়তেই চোখের সামনে ভেসে ওঠে তার নানান রোমান্টিক অভিনয়ের দৃশ্য, ভেসে ওঠে নানান চরিত্রে তার সমান পারদর্শিতার প্রতিভার প্রতিফলন।
একজন রিয়াজ আমাদের ভালোবাসার নায়ক, আবেগের নায়ক। তিনি আবার বাস্তব জীবনেরও একজন সত্যিকারের নায়ক। সিনেমা এবং বাস্তব দু জায়গাতেই সেরা এই নায়ককে আপনার ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন তাকে নিয়ে আপনার মনের কথাগুলো, ও কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার দেখা তার একটি প্রিয় সিনেমার নাম। আরও এমন জীবনের গল্প ও নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।